नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आज ए भिडियोते आमी आलोचना करब त्रिपुरा टैट परीक्षार्थीदेर ओएटएस बा मेरिट लिस्ट कीभावे निर्णय करा हय, अर्थात की पद्धतिर उपरे डिपेंड करे एखाने निर्णय करा हय। तो चलुन शुरू करा जाक आजकेर ई भिडियो। आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखते थाकुन। तो देखुन एखाने मेरिट लिस्ट बा ओएटएस निर्णय करार अनेकगुलो क्राइटेरिया रयेछे, तो सेगुलो आमी एक एक करे आलोचना करछी। तो देखुन प्रथमे रयेछे ओएटएस पैटार्न। द सिलेक्शन उइल बी डान ऑन द बेसिस अफ ओएटएस टू बी क्यालकुलेटेड एज इंडिकेटेड इन द टेबिल्स बिलो। तो धरुन जारा टेट वन परीक्षा दिएछे, अर्थात अंडार ग्रेजुएट टीचारदेर जन्य जारा परीक्षा दिएछे, तादेर क्षेत्रे कि करे निर्णय करा हय। तो प्रथमे देखुन एकाडेमिक क्वालिफिकेशन निये आलोचना करछी। तो सिनियर सेकेंडरी बा आम्रा जेटा बोली उच्च माध्यमिक बा एचएस प्लस टू स्टेज, तो सेखान थेके जाबे 12%, अर्थात एकटा कैंडिडेट धरून तार उच्च माध्यमिकेर टोटाल मार्क्सेर जे पार्सेंटेज पेयेछे ओई पार्सेंटेज थेके आबार 12% जाबे। तो धरून केउई उच्च माध्यमिक परीक्षाय 60% पेयेछे, ओई 60%-এর आबार 12% एखाने क्यालकुलेट होबे। देखुन P1 इंटू 12 बाय 100, तो P1-টা বসবে একটা ক্যান্ডিডেটের উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কসের পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজ থেকে আবার 12% এখানে ক্যালকুলেট হবে। তো নেক্সট দেখুন টেট ওয়ান ক্যান্ডিডেটদের মধ্যে যাদের গ্রাজুয়েশন রয়েছে সেখান থেকে যাবে 3%, অর্থাৎ টোটাল মার্কসের পার্সেন্টেজের 3%। আপনারা এটা বুঝতে ভুল করবেন না, টোটাল মার্কসের কিন্তু 3% নয়, সেটা হবে টোটাল মার্কসের পার্সেন্টেজ যেটা রয়েছে। ধরুন কেউ গ্রাজুয়েশনে 70% পেয়েছে, তো সেই 70%-এর আবার 3% এখানে ক্যালকুলেট হবে। নেক্সট দেখুন প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে, ধরুন কারুর ক্ষেত্রে ডিএলএড, বিএলএড, ডিএড স্পেশাল এডুকেশান, বিএড, সেখান থেকে টোটাল মার্কসের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ থেকে আবার 15% এখানে কাউন্ট হবে। তো দেখুন রয়েছে কিউ ইন্টু 15/100, অর্থাৎ ধরুন কেউ একজন ক্যান্ডিডেট 80% পেয়েছে বিএড বা ডিএলএড পরীক্ষায়, তো সেই 80%-এর আবার এখানে 15% কাউন্ট হবে। এরপর দেখুন এলিজিবিলিটি টেস্ট যেটা রয়েছে, অর্থাৎ টেট ওয়ান পরীক্ষায় একজন ক্যান্ডিডেটের যে প্রাপ্ত নম্বর রয়েছে সেই প্রাপ্ত নম্বর 150 নম্বরের কত পার্সেন্ট, সেই পার্সেন্ট থেকে আবার 70% এখানে কাউন্ট হবে। তো দেখুন এখানে কি হবে, কোনো একজন ক্যান্ডিডেট 150 নম্বরের মধ্যে যে নাম্বারটা পাবে সেই নম্বরটা 150-র কত পার্সেন্ট, সেই পার্সেন্টের আবার 70% এখানে কাউন্ট হবে। তো ধরুন একজন ক্যান্ডিডেট 150-র মধ্যে 95 বা 100 পেয়েছে, সেই 95 বা 100 150 নম্বরের কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজের আবার 70% এখানে কাউন্ট হবে। তো এখানে আর এর জায়গায় বসবে ওই 95 বা 100 কত পার্সেন্ট, সেটা সেই পার্সেন্ট ইন্টু 70/100। তো দেখুন এখানে 12, এখানে 3, এখানে 15, এখানে রয়েছে 70, তো সবগুলো মিলে হলো 100%। এই সবগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে টেট ওয়ান ক্যান্ডিডেটদের যে ওয়েটেজ বা মেরিট লিস্ট রয়েছে সেটা বের করা হয়, তারপর মেরিট লিস্ট তৈরি করা হয়। তারপর দেখুন টেট টু বা আমরা যেটা বলি গ্রাজুয়েট টিচার্স ফর ক্লাস 6-8, তো তার ক্ষেত্রে আমরা কিভাবে যে ওয়েটেজ বা মেরিট লিস্ট রয়েছে সেটা আমরা কি করে নির্ণয় করি। তো দেখুন একই পদ্ধতি সেখানে ফলো করা হয়, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখুন এখানে আরও কতগুলি গুরুত্বপূর্ণ একটা নোট দেওয়া হয়েছে, আপনাদের সুবিধার জন্য বলে রাখছি। ক্লারিফিকেশান অফ মার্কস ফর ক্যান্ডিডেট অপটেড গ্রাজুয়েশান অ্যাজ একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ টেট পরীক্ষায় যারা গ্রাজুয়েশানকে অপ্ট করেছেন অর্থাৎ বাছাই করেছেন তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা। তো দেখুন অনেক সময় আমরা টেট ফর্ম ফিল আপ করার সময় আমরা অনেক সময় দ্বিধার মধ্যে পড়ে যাই যে আমরা কি পাসের মার্কস দেব নাকি অনার্সের মার্কস দেব। তো এখানে দেখুন এটা ক্লেরিফাই বা স্পষ্টীকরণ দিয়েছে ওরা, টেট বোর্ড দিয়েছে। তো দেখুন আমি একটু পড়ছি, ক্যান্ডিডেট হ্যাভিং গ্রাজুয়েশান উইথ অনার্স ক্যান ক্যালকুলেট পার্সেন্টেজ অফ মার্কস। দেখুন একজন ক্যান্ডিডেট তার
মার্কসটা গ্রাজুয়েশনের কীভাবে সে ক্যালকুলেট করবে। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে অন দ্য বেসিস অফ, দেখুন কি বলা হয়েছে, অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন অনার্স সাবজেক্টস অর অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড টেকিং টুগেদার দ্য মার্কস অফ অনার্স অ্যান্ড পাস সাবজেক্টস। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি মনে করে আমি শুধু অনার্সের মার্কসটা দেব তাহলে সে দিতে পারবে, যদি কেউ মনে করে আমি পাস অনার্সের মার্কসটা মিলিয়ে একসাথে দেব তো তাও দিতে পারবে। এবার ধরুন কি বলা হয়েছে, হোয়ার সেপারেট মার্কস ফর অনার্স সাবজেক্ট অ্যান্ড পাস সাবজেক্ট ইজ গিভেন ইন দ্য মার্কশিট। যদি কোনো মার্কশিটে অনার্সের মার্কস আর পাসের মার্কসটা আলাদা করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা পাসের মার্কস অনার্সের মার্কসকে একত্রে করে আমরা সেই মার্কসের পার্সেন্টেজ আমরা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আমরা দিতে পারি। তারপর দেখুন 2 নম্বরে কী বলা হয়েছে, ইন কেস সেপারেট মার্কস ফর পাস সাবজেক্টস অ্যান্ড অনার্স সাবজেক্টস আর নট রেকর্ডেড ইন দ্য ফাইনাল এক্সামিনেশান মার্কশিট বাই দ্য কনসার্নড ইউনিভার্সিটি। যদি কোনো মার্কশিটে কোনো ইউনিভার্সিটির দ্বারা যদি পাসের মার্কস আর অনার্সের মার্কস আলাদা করে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দ্য ক্রেডিট স্কোর বা সিজিপিএ যেটা রয়েছে সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। তো তা করার জন্য আমাদের কি করতে হয়, সিজিপিএর সাথে আমাদেরকে 10 মাল্টিপ্লাই করতে হয়। ইন অনার্স কোর্স উইল অনলি বি কনসিডার্ড, আর সেক্ষেত্রে আমাদের অনার্সের মার্কসটাই ক্যালকুলেট হবে। তো দেখুন এইভাবেই তৈরি করা হয় ওয়েটেজ অফ মার্কস। আর পাশাপাশি আমি বলে দিলাম যে গ্রাজুয়েশন আমরা যদি চুজ করি সেক্ষেত্রে আমাদের কী কী ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হয়। তারপর দেখুন আরেকটা কথা বলা হয়েছে এখানে, যেটা নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়। যেমন দেখুন এখানে বলা হয়েছে, ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার ওয়েটেজ উইল বি সিলেক্টেড ফর দ্য পোস্ট। এটা আমরা বুঝতে পেরেছি যে যারা হায়ার ওয়েটেজ যাদের হবে তারাই পোস্টের জন্য সিলেক্টেড হবে। কিন্তু ধরুন কোনো 2 জন ক্যান্ডিডেট যদি সেম মার্কস পায় সেক্ষেত্রে কীভাবে ওয়েটেজ বা মেরিট লিস্ট তৈরি হবে। তো দেখুন এখানে বলা হয়েছে, হোয়েন 2 অর মোর ক্যান্ডিডেটস অবটেন সেম ওয়েটেজ, 2 বা তার বেশি ক্যান্ডিডেট যদি সেম মার্কস বা সেম ওয়েটেজ তাদের হয় সেক্ষেত্রে কী করা হবে। দেখুন বলা হয়েছে, রিলেটিভ পজিশান উড বি জাজড ইন টার্মস অফ সিনিয়রিটি অফ ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেটস। সেক্ষেত্রে দেখা হবে ক্যান্ডিডেটদের মধ্যে কাদের জন্ম তারিখ আগে, অর্থাৎ কে বা কারা আগে জন্ম আগে নিয়েছে, তো সেটার উপর ডিপেন্ড করে কী করা হবে, তাদেরকে প্রায়োরিটি বা প্রেফারেন্স দেওয়া হবে। এবার দেখুন আরও বলা হয়েছে, ইন কেস অফ বার্থ ইজ সেম, যদি কারোর ক্ষেত্রে আবার দেখা যায় যে ডেট অফ বার্থ তো সেম হয়ে গেছে সেক্ষেত্রে কী করণীয়, ইজ সেম দেন সিনিয়রিটি অফ দ্য ডেট অফ অবটেনিং রিকুইজাইট একাডেমিক কোয়ালিফিকেশান ফর এপিয়ারিং ইন দ্য সেড এক্সামিনেশান উড বি জাজড। অর্থাৎ আপনি TET 1 বা TET 2 পরীক্ষায় বসার জন্য যে যোগ্যতা বা ক্রাইটেরিয়া রয়েছে সেই যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যারা আগে ওই কোর্সটা কমপ্লিট করেছে তাদেরকে আবার কী দেওয়া হবে, তাদেরকে প্রেফারেন্স বা প্রায়োরিটি দেওয়া হবে। অর্থাৎ প্রথমে দেখুন যার ওয়েটেজ বেশি তাকে প্রেফারেন্স বা তাকে পোস্টের জন্য সিলেক্ট করা হবে, কিন্তু কারুর যদি মার্কস মিলে যায় সেক্ষেত্রে কী করা হবে, ডেট অফ বার্থ কার আগে কার পরে তার উপর ডিপেন্ড করে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবার ডেট অফ বার্থও যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কার কোর্স আগে হয়েছে সেটা দেখা হবে। এবার দেখুন কী বলা হয়েছে, সিনিয়র ক্যান্ডিডেট উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ সিনিয়র ক্যান্ডিডেটদেরকে প্রেফারেন্স বা অগ্রাধিকার দেওয়া হবে। ইন ফাইনাল কেস ইফ রিকোয়ার্ড দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান একাডেমিক উইল বি টেকেন ইন টু কনসিডারেশান অ্যান্ড প্রেফারেন্স উইল বি গিভেন হুজ পার্সেন্টেজ অফ মার্কস ইজ হায়ার। আর পাশাপাশি আবার কী বলা হয়েছে, ফাইনাল কেসের ক্ষেত্রে যদি দরকার হয় তাহলে পার্সেন্টেজ অফ যে মার্কস রয়েছে একাডেমিক মার্কস রয়েছে সেটাকেও একত্রিত করে যার পার্সেন্টেজ বেশি তাকেই প্রেফারেন্স বা অগ্রাধিকার দেওয়া হবে। তো এইভাবেই তৈরি হয় টেট পরীক্ষার ওয়েটেজ বা মেরিট লিস্ট। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সামনের যে কোনো ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। ধন্যবাদ।